সাথে প্রতারণা করেছো আমিই তোমার সাথে করব বেঈমানি বেঈমানি তোমার তোমার সেই লক্ষ্মী কি তো লাস্তিকি আমি সীতাই তো দূরের কথা এই নাট্যময় ফেলে দেব তোমাকে শিকল কুকুর ঘাউ ঘাউ ধীরে ধীরে মন্ত্রীর জং বাহাদুরের খেলা দেব শুরু আপন দোলাল পিতা পিতা আর তারা কাছিস পিতা দোলাল কে যে আমি কিছুতেই মানাতে পারছি না দোলাল শুধু বারবার বলে মা কোথায় গেল দাদা আমি যে মাকে হারিয়ে ফেলেছি দাদা আমার মাকে দাও দোলাল এই দোলাল আর কারো চিরদিন বেঁচে থাকা না এই পৃথিবী থেকে সবাইকে চিরবিদায় নিতে হবে দুদিন পরে হয়তো আমিও চলে যাব রে আপন দোলাল তাই এই ধর্মপুর সিংহাসনে বসেই তোদের রাজ্য পরিচালনা করতে হবে
তাই তোদের লেখাপড়া শিখার একান্ত প্রয়োজন তোদেরকে আমি লেখাপড়া শিখে মানুষ করব মীর কাসেম মহারাজের জয় হোক সেনাপতি মীর কাসেম হ্যাঁ মহারাজ তুমি রানী রাজলক্ষ্মীর গান শ্রোতা ভক্ত করে বলেছিলে আপনার দলালকে তুমি লেখাপড়া শিখে মানুষ করবে তুমি একজন ভালো মাস্টার দেখে আপনার দলালের লেখাপড়ার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ এর জন্য আপনি কোনো ভাবনা ভাববেন না আমার এক বন্ধু মাস্টার আছে আপনার অনুমতি পেলে আমি আপন দুলালকে আমার ওই বন্ধু মীর কাসেম তোমার যখন বন্ধু অবশ্যই লোকটা ভালো হবে নিয়ে যাও আপন দুলালকে সেই মাস্টারের বাড়িতেই আমি তোমাকে বাঁধা দেব না তুমি আপন দুলালকে তুমি লেখাপড়া শিখে মানুষ করবে এটাই আমার আদেশ আসো আপন দুলাল আপন দুলাল এসো আমার কাছে এসো মহারাজ আমি যখন স্বর্গীয় মহারানীর প্রতি স্পর্শ করে শপথ করে কথা দিয়েছি তখন আমি যেভাবে পারি আপন দুলালকে আমি আদর্শ শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব এসো আপন দুলাল কাকা কাকা আপন দুলাল তোমরা গুরুজির বাড়িতে যাওয়ার আগে তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি তোদেরকে লেখাপড়া শিখতে হবে রে দুলাল আপন যা এসো এসো আপন দুলাল মহারাজ আপনি আশীর্বাদ করবেন আমি স্বর্গীয় মহারানীকে যে কথা দিয়েছি আমি যেন সে কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি আমি যেন আপন দুলালকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি মহারাজ মহারাজ
যাও মির কাছে এসো আপন দুলাল পিতা পিতা বিদায় পিতা ভগবান আমি তোমার কাছে প্রার্থনা করেছি ভগবান আপন দুলালের মাকে হারিয়ে আজ চড়াওতেই পৃথিবীতে আমি বলতে আপন কেউ নেই হে ভগবান আমি তোমার কাছে প্রার্থনা করেছি ভগবান আপন দুলাল ধরে খাবার শিখে ওরা মানুষের মতো মানুষ হতে পারে ভগবান আমি তোমার কাছে প্রার্থনা করি ভাগ্যের কি নির্মম পরিহাস মুসলিম যুবক ও মীর কাসিম আর আমি একই সঙ্গে পাঠশালায় পড়েছি একই সঙ্গে ছোট থেকে বড় হয়েছি কিন্তু আজ ভাগ্যক্রমে মীর কাসিম হয়েছে ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি ধর্মপুর রাজ্যের মহারানী রাজলক্ষ্মী তাকে রাজপথ থেকে কুড়িয়ে এনে বাইরের দাবি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল সেই ধর্মপুর রাজ্যে যাই হোক আজ বহুদিন হলো মীর কাসিমকে দেখি নাও তার সঙ্গে কোনো কথা হয় না জানি না বন্ধু মীর কাসিম কেমন আছে আজকের এই দিনে বন্ধু মীর কাসিমের কথা যে খুবই মনে পড়ছে ওই তো শোনা যাচ্ছে বন্ধু মীর কাসিমের কণ্ঠ তবে কি মীর কাসিম মাস্টার 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 কেমন আছো বন্ধু একি বন্ধু মীর কাসিম বন্ধু মীর কাসিম অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো বন্ধু তুমি কেমন আছো আমি আছি ভগবানের কৃপায় খুব ভালো আছি তোমাকে দেখে আমার তো আরো ভালো লাগছে তা এতদিন পরে হঠাৎ কি মনে করে বন্ধু মীর কাসিম তুমি তো তাহলে রাজবাড়ির কোনো খবর শুনোনি বন্ধু না তো বন্ধু আমাদের মহারানী স্বর্গে রাজলক্ষ্মী স্বর্গে চলে গেছে তাই তো তার স্নেহের আপন দুলালকে আমার হাতে তুলে দিয়েছিল আমি বলেছিলাম তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলবো তাই তো আপন দুলালকে নিয়ে এসেছি এ কি বলছো বন্ধু রানী রাজ লক্ষ্মী স্বর্গে চলে গেছে আমাকে একটি খবর দেওয়ার প্রয়োজন মনে করনি আমি কি পারতাম না রানী রাজ লক্ষ্মীর সৎকারে অংশগ্রহণ করতে বন্ধু আমি নিজ সৎকারে বন্ধু হব আর সৎকারে অংশগ্রহণ করতে পারিনি মন্ত্রী জগবাহাদুর বাধা দিয়েছিল আমি মুসলিম তাই তো পারিনি যাই হোক আপনার দুলালকে কোথায় রেখে এসেছো দেখো আপন দুলাল কাকা এসো বাবা তোমরা দিন আসো কাকা 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 বন্ধু এই তো আপন দুলাল আমি আপন দুলালকে নিয়ে এসেছি তোমার কাছে গচ্ছিত রাখার জন্য তুমি কি বন্ধু পারবে তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে একই বলছো বন্ধু মীর কাসিম এই সামান্য মাস্টারের উপর ভরসা করে রানী রাজ লক্ষ্মীকে তুমি যে কথা দিয়েছিলে তার মাতৃহারা দুটি ছেলেকে মানুষের মতো মানুষ করবে আর তুমি যখন তাদেরকে আমার কাছে নিয়ে এসেছো তখন ভয় নেই বন্ধু বিচলিত হওয়ার কোনো কারণ নেই আপনার দুলালকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করব ওই সর্বপুর রাজ্যে ঠিক আছে বন্ধু তোমার কথা মতো আমি আপন দুলালকে তোমার কাছে রেখে আসছি তুমি তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলবে তুমি তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গঠন করে তুলবে আর যদি প্রয়োজন পড়ে তাহলে তোমার এই বন্ধুকে স্মরণ করো আপন কাকা তোমরা তোমাদের গুরুজির কাছে যাও এসো আপন দুলাল আমার কাছে এসো Are you?
আপন দুলাল কাকা কাকা তোমাদের গুরুজির কাছে থাকো আমি আবার এসে তোমাদের দেখে যাব ওগো কাকা ছোটকাল থেকে তোমার কোলে মানুষ হয়েছি তোমার ভুকে ঘুমিয়েছি তাই তো তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না তোমাদের কাকা সারা জীবন তোমাদের পাশেই থাকবে আপন দুলাল তোমরা কোনো চিন্তা করো না তোমরা থাকো আবার এসে আমি মাঝে মাঝে তোমাদেরকে দেখে যাব না কাকা এখানে থাকতে পারবো না বন্ধু বলো বন্ধু আচ্ছা আপন দুলাল ওই তো দেখো দূরে একটি গাছ দেখা যাচ্ছে না ওই গাছে ডালে দুটি পাখি বসে আছে দেখতে পেরেছো ওই তো ওই তো ওই তো ওই তো সামনে ওই তো গাছটার দিকে দেখো দুটি পাখি দাঁড়াও আপন দোলাল তোমাদের ভয় নেই তোমাদের কাকা মনে চলে গিয়েছে তো সেই আমি মাস্টার তো এখনো বেঁচে রয়েছি বড় হতে হলে যে তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে তাই তো আমি তোমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে প্রতিষ্ঠিত করব এই ধর্মপুর রাজ্যে এসো এসো আপন এসো দুলাল তোমাদের মুখটা যে শুকিয়ে যাচ্ছে বাবা তোমরা ভিতরে চলো খাওয়া দাওয়া শেষ করে আগামীকাল থেকে তোমরা নিয়মিত শুরু করো চলো এই করে মন্ত্র জং বাহাদুর মহারাজ রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে রাজ্যের প্রজা সাধারণ কিভাবে দিন যাপন করছে মহারাজ আমি তো আপনার অনুমতির অপেক্ষায় আছি আপনার অনুমতি পেলে আমি আপনার এই ধর্মপুর রাজ্যের প্রজিদি প্রজা প্রান্তে গিয়ে তাদের খবর এনে আপনার দরবারে হাজির করব মহারাজ মন্ত্র জং বাহাদুর বলুন মহারাজ রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার মনটা সব সময় যেন বিচলিত হয়ে থাকে মহারাজ এ নিয়ে ভাববেন না মহারাজ সবাইকে একদিন দিনের পর দিন এমনি ভাবে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে এ নিয়ে আপনি বিচলিত হয়ে পড়বেন না মহারাজ আপনার রয়েছে ধর্মপুর হাজার লক্ষ কোটি জনসাধারণ তাদের মুখ প্রাণে চেয়ে আপনি একটু ধৈর্য ধরুন মহারাজ হ্যাঁ মহারাজ আমি আমি প্রজামহল থেকে ঘুরে এসে আপনাকে না হয় আমি শিকারে যাওয়ার ব্যবস্থা করব মহারাজ শিকারে হ্যাঁ মহারাজ তার আগে কিছু বলার আছে মহারাজ 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 আমি বলছিলাম কি মহারাজ বলো মহারাজ এ প্রজা সাধারণ প্রজা সাধারণ হ্যাঁ মহারাজ আমি জি বলতে সাহস পাচ্ছি না মহারাজ নির্ভয়ে বলো মন্ত্রী জং বাহাদুর প্রজা সাধারণ মহারাজ প্রজা সাধারণ বলা বলি করছে রানী রাজ লক্ষ্মী চলে যাবার পর্বে নাকি এই ধর্মপুর রাজ্যে অলক্ষ্মী প্রবেশ করেছে সেনাপতি মন্ত্রী জং বাহাদুর প্রজারা কি বলেছে আমি জানতে চাই প্রজারা বলেছি আপনাকে আবার দ্বিতীয় ধর মন্ত্র জং বাহাদুর তুমি কি শুনোনি রানী রাজলক্ষ্মীর কাছে শপথ করে বলেছি রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার জীবনী আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না অথচ আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি যে কথা বলেছ আজ আমার ভাবতে উঠে না হয় মহারাজ আমাকে মার্জনা করুন মহারাজ আপনি রানী রাজলক্ষ্মীর কথা ভাবছেন এই ধর্মপুর রাজ্যে হাজার লক্ষ কোটি প্রজা রয়েছে তাদেরই মুখ প্রাণে একবার চেয়ে দেখুন
মন্ত্র জান বাহাদুর মহারাজ প্রজাদের কথা প্রজারা আমাকে দাবি জানিয়েছে দ্বিতীয়বার গ্রহণ করতে কিন্তু মন্ত্রী জান বাহাদুর তোমার কাছে আমি সাত দিনের সময় নিলাম সাত দিন পর তোমাকে আমি কথা দেব কথা দেবে সাত দিন পর রাজা ধনপতি মুসলিম যুবক মীর কাসেম তোমরা রানী রাজ লক্ষ্মীর কাছে কথা দিয়েছ এই মন্ত্রী জং বাহাদুর এমন চাল চলব সেই চালে আমি শুধু হাসব আর তোমরা শুধু কাঁদবে কাঁদবে সিংহাসন অগমর সিংহাসন তুমি কি দিয়ে গড়া সোনা হীরা জহরত তাই না গমর সিংহাসন তোমারই নবে আমি এই ধর্মপুর রাজ্যে বছরের নেই বছর গুলামি করে আছি কখন কখন আরোহণ করব এই সোনার সিংহাসন অগমর সিংহাসন অপেক্ষা করো মন্ত্রী জং বাহাদুরের খেলা শুরু হয়েছে মন্ত্রী জং বাহাদুর শুল হয়ে ডুবব ভাল হয়ে বেরিয়ে যাব আমার এই হাতের তিলিস্মা দিতে আমি এই ধর্মপুর রাজ্যটাকে তছনছ করে শাসনে পরিণত করে ছাড়ব আহ